হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো রুই মাছের কারি। তার জন্য রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে ভেজে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা, টমেটো বেশি লাগবে, টমেটো কুচি করে নিয়েছি চারটে মতো, ধনে পাতে কুচি করে নিয়েছে, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, আর নিয়েছি গরম মশলা পাউডার, হলদি পাউডার, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি পেন বসিয়ে দিব। পেনে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিব, কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা, তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার ভেজে নিব ভালো করে, পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। মিক্স করে দিচ্ছি। এবার দেব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, হলদি পাউডার, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দেব। মাছটা একটু ঝোলঝোল বানাবো। ঢেকে দিয়েছি, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে দিব। তোমরা গ্রেভির জন্য জল দিয়ে দিব, জলটা একটু বেশি দিব। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিয়েছি। আবার ঢেকে দিয়েছি। হয়ে গেছে জলটা, অতি গ্রেভিটা ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার গরম মশলা পাউডার দিয়ে দিলাম লাস্টে, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি।
একটু নাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার রুই মাছের কারি, টমেটো দিয়ে রুই মাছের কারি। এবার ঢেকে ঢেকে দেব। এবার গ্যাস অফ করে দিব। স্ট্যান্ডিং টাইম 4 মিনিটের মতো রেখে সার্ভ করেছে আমার টমেটো দিয়ে রুই মাছের কারি।